হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30, আর ঘুম থেকে উঠেছি তো অনেক আগে। ওর বাবার দোকান বেরিয়ে গেছে আর ঈশান ঘরেই আছে, ও আজকে স্কুলে যাবে না। ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর বুবাইয়েরও ঠান্ডা লেগে গেছে, তো দুজনে স্কুলে যায়নি আজকে। তো কালকে গেছিলাম দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর থেকে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর কি। আর এই যে এটাও বাবা কিনে দিল গিফট, দেখো কত সুন্দর লাগছে, তাই না? দেখো কত দেখতে ভালো লাগছে, তাই না? অনেক রকমের কালার ছিল, আমার এই কালারটা ভালো লাগছিল, ওই জন্য এইটা নিলাম। তো খুব সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। ঈশান কিনেছে একটা গাড়ি, ঈশান গাড়ি কিনেছে, দাও দেখা, ঈশান গাড়ি কিনেছে। আর একটা কি কিনলি বাবু? ও দেখাচ্ছে, দাঁড়ান, আমার এটা খুব পছন্দ হয়েছে। উপরে সাজিয়ে রেখেছো? হ্যাঁ, ঈশান গাড়ি কিনেছে একটা, মানে ওর বাবা কিনে দিয়েছে। ওর বাবার ভীষণ গাড়ির ন্যাক, তো ছোটোবেলা খুব গাড়ি ভালোবাসে, ওদেরও গাড়ি কিনে দেয় যখন যায়। এই গাড়িটা কিনে দিয়েছে ঈশান, বিশাল লম্বা, বাপরে বাপ। সলমান খানের ছবি আছে, পেপসি আছে, থামস আপ, দেখ গাড়ি। আর এই যে মিনি ফ্যান, এটাকে এরকম প্রেস করলে হাওয়া হবে, দেখো হাওয়া হচ্ছে, ভালোই বেশ। মিনি ফ্যান খেলনা পছন্দ তোমার? হ্যাঁ। না আর এটা কিনেছি, তো চলে এখন রান্না করবো। আর বেলার দিকে দিদির বাড়ি যাওয়ার আছে, রান্নাটা চটপট করে নিই আজকে। ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে দোকান থেকে, তো দেখা যাক। ঈশান বুবাই, আমি ঈশান বুবাই তিনজনে যাবো বদির বাড়ি। তো চলো ভিডিওটাকে স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো ঈশান গাড়ি আর ওই মিনি ফ্যানটা নিয়ে খেলছে। আর এদিকে হয়ে গেছে বাজার, বাজার বলতে এখানে আছে কাঁচা ছোলা, তো ঠোঙাটা ফেটে গেছে, আর আছে আদা আর আমলিয়া দুধের প্যাকেট, আর এখানে আছে একটা তেল, সর্ষের তেলের প্যাকেট। আদা নিয়ে এসেছি, ঈশানকে একটু আদা রস করে দেবো, ভীষণ কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। আর আলু পেঁয়াজ আছে, ছাতু আছে, এদিকে দুটো রসনা নিয়ে এসেছে, আর এদিকে আছে মাছ। এখন মাছটা কেটে নেব, তো দেখো মাছ কাটা কমপ্লিট, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন নুন হলুদ মাখাবো, আর নুন হলুদটা মাখিয়ে তারপর ভাজবো। আর এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি, তো মাছের ঝাল করব আর ডাল আলু ভাজা করব। এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হলো একটা ছোট মাছ, এটা কই মাছ মনে হচ্ছে, না কই মাছ না, ছোট তেলাপিয়া মাছ হবে, তো যাই হোক একটা ছোট মাছ। আর এই মাছগুলো একদম জ্যান্ত ছিল, তো এখন খুব ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। আর এইদিকে বসিয়ে দিয়েছি ডাল, ডালটা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, আর আলুটা ভেজে নিচ্ছি ফার্স্ট, তারপরে মাছটা ভাজবো। আলুটা ভাজছিলাম যখন হাই ফ্লেমে দিয়েছিলাম, তো হাই ফ্লেমে দিলে কখনোই সেদ্ধ হয় না, তো এই জন্য আমি মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকা দিয়ে রান্না করি। যে কোনো জিনিস মিডিয়াম টু লোতে দিলে গ্যাসের ফ্লেমটা খুব তাড়াতাড়ি ভালো করে সুসিদ্ধ হয়ে যায় আর কি, তো এইভাবেই আমি করে নিই। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, তো দেখো রান্না কমপ্লিট। এখানে মাছের ঝাল, আর
ঈশান বলল মাছের ঝাল খাবে না রাত্রিরে, আর এখানে ওই জন্য ওর জন্য বানিয়েছি আলু দিয়ে মাছের একটা তরকারি, আর এখানে আছে ডাল আর আলু ভাজা। তো সকালে একটু ওরা ভাত খেয়ে তারপর মাসির বাড়ি যাবে বলছিল, তো একটা থালায় বেড়েছি দুজনকে দিয়ে দেবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা আছি এখনও অটোতে। তো অটোতে করে যাচ্ছি আমরা তিনজনে ওদের মাসির বাড়ি। তো আমরা তো দিদির বাড়ি এসে গেছি, আর শুনতেই পেলে জামাইবু বলছে আজকে রান্নাটা আমাকে করতে, কারণ দিদি একদমই ছোঁয় না আর কি, চিকেন বলো মটন বলো ও একদমই মাংস যেহেতু খায় না, তো ওর কড়া খুন্তি সমস্ত আলাদা, তার জন্য নিজেও করে না, আর জামাইবু নিজেই করে, নিজে খায় চিকেন বা মটন ফটন, দিদি একদম নিরামিষ। তো এই জন্য আমি এসে রান্নাটা করছি, জামাইবু বললো সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছিল, আমি জাস্ট কষিয়ে রান্নাটা করলাম। তো এখানে ম্যারিনেট করা আছে টক দই দিয়ে, আর যা যা দেওয়ার জামাইবু সব দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর এখানে দেখো আমি পেঁয়াজটা ভাজছি এখন, ভেজে কষিয়ে নেব। এই যে চিকেনটাও দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে কষিয়ে রান্নাটা করছি। তো দেখা যাক আজকের রান্নাটা কেমন হয়। দিদি নিরামিষে রান্না হয়ে গেছে, ও করেছে পনিরের তরকারি আর উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, তো এটা হলেই হয়ে যাবে। আর ভাত তো হয়ে গেছে, ও প্রথমেই করে নিয়েছে। আর এখানে দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, সমস্ত মশলা তো জামাইবু দিয়েই দিয়েছে আগে থেকে, আর একটু বলছে দিদি একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিতে সামান্য, তো দেবো। আর তারপর টক দই যেহেতু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো অনেকটাই জল উঠেছে, তো একটু খানিকক্ষণ কষিয়ে নেবো, তারপর শেষের দিকে একটু জল দিয়ে ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেব। খানিকক্ষণ রান্না করার পর এখন দেখো আমি ঢাকনাটা খুললাম আর প্রায় হয়ে গেছে, এখন আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব, আর দিদি ওদিকে ভাত বাচ্ছে। তো দেখো এরা খেতে বসে গেছে, এদের তো ভীষণই ভালো লাগছে খেতে, মিষ্টি কুমড়ো আর উচ্ছের চচ্চড়ি, মাসিকে বলছে দারুণ হয়েছে, আর পনিরের তরকারিটাও খুব ভালো হয়েছে ওরা বলছে খেয়ে। তো যাই হোক ওরা খেয়ে উঠলে তারপর আমরা খেতে বসবো। আর দারুন হয়েছে, মিষ্টি মাসি মিষ্টি দেয় না দি, আমি মিষ্টি দিই না বাবা, খুব কম দিই, অল্প দিই। ভালো করে সেদ্ধ করে নিবি, আচ্ছা খা ওটা আগে খেয়ে নে তারপর।
এখন বাজে বিকাল 5:30, দিদির বাড়ি থেকে বেরিয়েছি। আর বেরিয়ে দেখো, ওর বাড়ির সামনে কাছাকাছি একটা পার্ক আছে, তো এত বায়না করলো দুজনে। আর আমারও ভালো লাগে এই পার্কে আসতে, কারণ বড়োদেরও দোলনা টোলনা চললে কিছু বলে না। তো আমিও একটু বসলাম, তো একটু খানিকক্ষণ এই পার্কে থাকবো, বেশি না 10 মিনিট মতো থাকবো, তারপরে বেরিয়ে যাব। বেশ খানিক্ষণ থাকলাম, আর দেখো সন্ধে হয়ে এসছে, তো আমরা এখন বেরিয়ে পড়ছি পার্ক থেকে, আমরা এখন বাড়ির দিকে যাব। তো চলো, লেগে যাবে, চলে লেগে যাবে, তো দেখো আমরা এখন অটোতে আছি, আর অটোতে কি সুন্দর লাইট জ্বলছে, একদম পিঙ্ক কালার। তো চলো এখন বাড়ি যাচ্ছি, আর সেই সাথে সাথে ভিডিওটা আমি আজকের এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।